1985 সালে 23 নভেম্বর ইজিপ্ট এয়ারে বোয়িং 737 ফ্লাইট 648 গ্রিসের রাজধানী এথেন্স থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে যাত্রা শুরু করল। উড্ডয়নের প্রায় 10 মিনিটের মধ্যে সন্ধে 7:35 মিনিটের দিকে সালেম চাকর নামে এক ব্যক্তির নেতৃত্বে 3 ব্যক্তি অস্ত্র ও গ্রেনেড দেখিয়ে বিমানটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ছিনতাই হওয়া বিমানে সর্বমোট 92 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। যাত্রী বেশে বিমানে অবস্থান করা ছিনতাইকারীদের মধ্যে ওমর মোহাম্মদ আলী রেজাক জোর করে বিমানের ককপিটে প্রবেশ করে এবং বাকি 2 ছিনতাইকারীর মধ্যে সালেম চাকর বিমানের সামনে এবং অপরজন নার আল দিন বো সাইদ বিমানের পেছনে অবস্থান নেয়। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি হওয়া যাত্রীদের পাসপোর্ট যাচাই বাছাই করতে শুরু করে। টেমার আরজি এবং নিতজান ম্যাডেলসন নামক 2 ইসরায়েলি যাত্রীকে জোর করে বিমানের সামনে সারিতে বসিয়ে দেওয়া হয়। এরপর প্যাট্রিক স্কট বেকার, স্কারলেট রবেন ক্যাম্প এবং জ্যাক নিং ফ্লাগ নামক 3 মার্কিন যাত্রীকে ওই 2 ইসরায়েলির ঠিক পিছনে বসানো হয়। বাকি যাত্রীদের পরবর্তী আসনগুলোতে বসানো হয়। বিমানে অবস্থান করা 11 জন ফিলিস্তিনি যাত্রীকে বিমানের আরও পেছনে বসানো হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধারণা করা হয় ছিনতাইকারীরা আবু নিদাল অর্গানাইজেশন নামক এক ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের সদস্য। আবু নিদাল অর্গানাইজেশনের প্রথম ইয়াসি আরাফাতের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তী সময়ে উগ্রপন্থা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে থাকার কারণে 1974 সালে পিএলও থেকে আবু নিদাল অর্গানাইজেশনকে বহিষ্কার করা হয়। বাকি যাত্রীদের মধ্যে মোস্তাফা মেহেদাত কামাল নামক একজন ছিলেন মিশরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। ছিনতাইকারীদের কাছে শনাক্ত হওয়ার আশঙ্কা থেকে তিনি এক পর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে ছিনতাইকারীদের নেতা সালেম চাকরের উদ্দেশ্যে গুলি শুরু করেন। গোলাগুলির এক পর্যায়ে সালেম চাকর নিহত হন। অপর ছিনতাইকারী নার আল দিন বো সাইদ গুলিতে মোস্তাফা মেহেদাত কালা মুমূর্ষ অবস্থায় বিমানের ভেতরে পড়েছিলেন। সালেম চাকরের মৃত্যুর পরও ওমর মোহাম্মদ আলী রেজাকের নেতৃত্বে ছিনতাইকারীরা বিমানে নিয়ন্ত্রণ ধরে রাখে। ছিনতাইকারীরা বিমান নিয়ে আলজেরিয়া অবতরণ করতে চায়, তবে পরবর্তীতে পরিস্থিতিতে লিবিয়াতে অবস্থান করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিমানের ক্যাপ্টেন হানি গালাল পর্যাপ্ত জ্বালানি না থাকার কারণে বিষয়টি উল্লেখ করলে এক পর্যায়ে ছিনতাইকারীরা মাল্টায় অবতরণের নির্দেশ দেয়। মাল্টা সরকার প্রথম দিকে বিমানটিকে সেখানে অবতরণে অনুমতি প্রদানে অস্বীকৃতি জানায়। এরপর বিমানের ক্যাপ্টেন হানি গালাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে সার্বিক পরিস্থিতি বর্ণনা করে সেখানে অবতরণে অনুমতি দিতে অনুরোধ জানান। এরপর মাল্টা সরকার অনুমতি দেন। বিমান অবতরণের সাথে সাথে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা একে ঘিরে অবস্থান নেয়। এরপর দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা শুরু হয়। এই মধ্যস্থতা প্রক্রিয়ায় মাল্টার তৎকালীন প্রধানমন্ত্রী কার মেনু মিফসুদ বনিসি ছিনতাইকারীদের নেতা ওমর মোহাম্মদ আলী রেজাকের সাথে কথা বলেন। আলী রেজাক জরুরি ভিত্তিতে খাবার এবং জ্বালানি সরবরাহের জন্য মাল্টা সরকারের কাছে অনুরোধ জানান। মাল্টা সরকার বিমানে নারী যাত্রীদের মুক্তি প্রদানের শর্তে জরুরি খাদ্য সরবরাহে রাজি হয়। এরপর আলী রেজাক নারী যাত্রীদের মুক্তি প্রদানের সম্মতি দিয়ে একজন চিকিৎসক কর্তৃক সালেম চাকরের শারীরিক অবস্থা নিশ্চিতের দাবি জানায়। মাল্টা সরকার ভিক্টর বুহাজিয়ার নামক একজন চিকিৎসককে সেই বিমানে প্রেরণ করেন। তিনি সালেম চাকরের শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। এরপর ওই চিকিৎসক মোস্তাফা মেহেদাত কামালকে বিমান থেকে নামিয়ে আনেন। গুরুতর আহত হলেও সৌভাগ্যক্রমে তিনি তখনও বেঁচে ছিলেন। আলী রেজাক মিশর এবং ফিলিপাইনের প্রায় 32 জন নারী যাত্রীকে বন্দী দশা থেকে মুক্তি দেন। এরপর তিনি ইসরায়েলের নাগরিক তেমার আরজিকে ডেকে পিস্তল বের করে পিছন থেকে গুলি করেন এবং মৃত ভেবে তাকে বিমানের সিঁড়ি দিয়ে ফেলে দেন। ছিনতাইকারীরা নিয়ন্ত্রণের কক্ষে মাল্টার কর্তৃপক্ষকে জ্বালানি সরবরাহের জন্য চাপ দিতে থাকে এবং বিমানে জ্বালানি সরবরাহ না করা হলে প্রতি 15 মিনিট একজন করে যাত্রীকে মেরে ফেলার হুমকি দেয়। 15 মিনিট পর আলী রেজাক অপর ইসলাইনের নিতজান ম্যাডেলসনের মাথায় গুলি করে বিমান থেকে ফেলে দেয়। কিছুক্ষণ পরপর আরও কয়েকজন যাত্রীকে হত্যা করা হয়। এই পর্যায়ে এসে মাল্টা সরকারের হাতে পরিস্থিতির ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। এমন ভয়াবহ বিমান ছিনতাই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হস্তক্ষেপ করার জন্য মাল্টা সরকারের ওপর চাপ প্রয়োগ করতে থাকে।
তবে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী কারমেনু মিপসুদ বনিসি মাল্টার জোট নিরপেক্ষতা নীতি বজায় রাখার জন্য সেই প্রস্তাবে রাজি হননি। তবে তিনি প্রয়োজনে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত মিশরীয় কমান্ডো বাহিনী প্রেরণের ব্যাপারে অনুমতি দেন। বিমান ছিনতাইয়ের প্রায় 24 ঘন্টা পর 24 নভেম্বর রাত 8টার দিকে বিমানের চারপাশের আলো নিভিয়ে বিমানের যাত্রীদের উদ্ধারে মিশরীয় কমান্ডার বাহিনী সামরিক অভিযান শুরু করে। সেই সময় প্রচণ্ড গোলাগুলি এবং তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সামরিক অভিযানে একজন ছিনতাইকারী নার আলদিন বো সাইদ ঘটনাস্থলে নিহত হন এবং অপর ছিনতাইকারী ওমর মোহাম্মদ আলী রেজাক আহত অবস্থায় আটক হন। এছাড়াও মিশরীয় কমান্ডো বাহিনীর বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে দিয়ে বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান ছিনতাইয়ের ঘটনা অবসান ঘটে। বিমান ছিনতাইয়ের এই ঘটনা গ্রিসের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এই ঘটনায় সাধারণ যাত্রী ও ক্রু সহ মোট 58 জন ব্যক্তি মৃত্যুবরণ করে এবং 3 ছিনতাইকারীর মধ্যে 2 জন নিহত হয়। অপর ছিনতাইকারী আলী রেজাক দীর্ঘ সময় মাল্টার কারাগারে বন্দি থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।